আমরা সবাই নেমে পড়েছি দেখো জলে ঠান্ডা ঠান্ডা জল দারুণ লাগছে রানাঘাট বাড়ি রানাঘাটে আগের স্টেশন পায়রাটাঙ্গা হ্যাঁ পায়রাটাঙ্গা মুখস্থ পায়রাটাঙ্গা রুটির সাথে কি থাকবে হেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন সময় হচ্ছে বিকেল 3:33 আর আমি এখন রয়েছি পেছনে দেখতে পাচ্ছো হাসিমারা রেলওয়ে স্টেশন হঠাৎ প্ল্যানিং করে চলে আসলাম হাসিমারা যারা যারা ডুয়ার্স ঘুরতে আসে তারা কিন্তু এই হাসিমারা স্টেশনে নেমে তারপর এখান থেকে গাড়ি করে যায় আজকে আমি হাসিমারা রেলওয়ে স্টেশন থেকে যাব রায়মাতাং বলে একটা জায়গায় নাম অনেকেই হয়তো শুনেছো অনেকে গেছো আমি প্রথমবার যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর ঘন জঙ্গল ওখানে অনেক পশু পাখি দেখা যায় তাছাড়া ওখান থেকে ভুটানের পাহাড়ও দেখা যায় দারুণ একটা জায়গা আমি ছবি দেখলাম তো এখন হাসিমারা রেলওয়ে স্টেশনের বাইরে থেকে গাড়ি করে আমি ওখানে একটা হোমস্টে বুক করেছি সেই হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য যদি তোমরা কলকাতা থেকে এই হাসিমারা আসতে চাও তাহলে কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে আর এই হাসিমারা স্টেশনে দাঁড়াই ভাড়া সমস্ত কিছুই আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এই দেখো পুরো হাসিমারা রেলওয়ে স্টেশন এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম আর ওদিকে 2 নম্বর আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাতে হবে এই হচ্ছে বাইরে যাওয়ার পথ আর এখানেই রয়েছে টিকিট কাউন্টার এই কোথায় কোথায় যাই হাসিমারা থেকে ঘুরতে সবাই এখান থেকে পুরো ডুয়ার্স ঘুরতে পারবে পুরো ডুয়ার্স ঘুরতে পারবে ওল্ড ডুয়ার্স আচ্ছা আপনার চিলাপাতা আছে জলদাপাড়া আছে গরুমারা আছে তারপরে চাপড়ামি ফরেস্ট আছে চালসা হয়ে গেল মূর্তি হয়ে গেল জয়ন্তী বক্সা তারপরে শিকিয়াঝোড়া এগুলো যত জায়গা আছে সব জায়গা ঘোরা যায় আজকে আমরা যাচ্ছি রায়মাতাং রায়মাতাং কি যায় এখান থেকে গাড়ি এখান থেকে ড্রপ আমাদের 1600 টাকা 1500 টাকা ভাড়া আছে 1600 টাকা 1500 টাকা কতজন যেতে পারবে 6 জন তো শুনলে 6 জন তোমরা গাড়ি করে যেতে পারো 1600 বা 1500 টাকা হ্যাঁ ছোট গাড়ি 1500 টাকা যায় ছোট গাড়ি 1500 টাকা ওটাই কটা কতজন যাবে 4 জন ও ছোট গাড়ি 4 জন বড় গাড়ি 6 জন 6 জন 1500 1600 ভুটান যাওয়া যায় ভোটার কার্ড লাগবে একটা গেটের সামনে গেলে পরে 10 টাকা দিয়ে টোকন নিতে লাগবে টোকন দিয়ে গিয়ে ভিতরে যাবেন ভিতর থেকে যখন ঘুরে টুরে আসবেন তখন আবার টোকন দিবেন ওইখানে স্ট্যাম্প করে দিবে ভুটান থেকে ভোটার আইডি কার্ড দেখাতে লাগবে আইসে বাইর হবেন বাইর হয়ে গেলেন এই হাসিমারা থেকে ভুটানেও অনেকে ঘুরতে যায় অটো করে 70 টাকায় তোমরা ভুটানের কাছে চলে যেতে পারো তারপর 10 টাকা দিয়ে ভুটান ঘুরতে পারো দেখতে পারো তো এবার আর সেটা হবে না নেক্সট কোনোবার আসলে আমি তোমাদের ভুটানও ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর একটা দেশ আমি এখন এমন কিছু একটা দেখাতে চলেছি যেটা দেখালে পর তোমরা হাসবে তবু দেখাই একবার এই দেখো এগুলো হচ্ছে হাতির পটি মানে এখানে হাতি মাঝে মাঝে কিন্তু দেখা যায় এই রাস্তা পারাপার করে এখন আমরা রয়েছি রায়মাতাং নদীর ওপরে এখন জল একদমই অল্প রয়েছে এখানে কিছুটা সরুভাবে জল যাচ্ছে যেটাকে সবাই পার করে যাচ্ছে আর সামনে যত পাহাড় দেখছো এগুলো সব ভুটানের পাহাড় যাবে এটাকে এখন পার করতে হবে সামনে যে জলটা ছিল ওটা একটু অল্প ছিল এখানে একটু স্রোত বেশি চলে যাবে অসুবিধা হবে না হ্যাঁ ওটাই আছে বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি হোমস্টে দেখো কত দারুণ জঙ্গলের ভেতরে এত সুন্দর একটা হোমস্টে সামনে পুকুর রয়েছে এখন সময় হচ্ছে 5:31
গুড মর্নিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 7:17। এই হচ্ছে লাল চা, এই হচ্ছে পুরো এই জায়গা। কালকে আমরা সবাই ডিনার করে ঘুমিয়ে গেছিলাম, কিছু করার ছিল না, কারণ এখানে কোনো সিমেরই নেটওয়ার্ক ঠিকঠাকভাবে পাচ্ছে না। ঠিকঠাকভাবে কি পাওয়াই যাচ্ছে না, কারণ এটা হচ্ছে একদমই ভুটান বর্ডারের কাছে। এখানে ভুটান মানে ভুটান দেশে যে সিম চলে সেই সিমের নেটওয়ার্ক এখানে পাওয়া যায়, ইন্ডিয়ার কোনো নেটওয়ার্ক এখানে নেই। তো এমন একটা জায়গা এটা। যদি তোমরা পরিবেশকে ভালোবাসো তাহলেই তোমাদের এই জায়গাটা খুবই বেশি ভালো লাগবে। কালকে রাতে যখন আমরা ঘুমিয়েছি অদ্ভুত অদ্ভুত পোকামাকড়ের ডাক শুনতে পাচ্ছিলাম। আর জায়গাটা এতটাই সুন্দর, আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখছো কেমন ডাক পাওয়া যাচ্ছে? চলো আমি তোমাদের ধীরে ধীরে জায়গাটাকে ঘুরিয়ে দেখাই কোথায় কি আছে, তারপর ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে যাব ওই নদীর কাছে। নিচে রয়েছে 7টা রুম আর ওপরেও 7টা রুম রয়েছে, পুরোপুরি কাঠের তৈরি করা সামনের যে টেকচারটা। কালকে আমরা এখানেই বসেছিলাম, ডিনার করেছি, তারপর গল্প করে ঘুমিয়ে গেছি। এখনও সবাই ঘুমাচ্ছে এইসব রুমে, আমি উঠেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য সকাল সকাল, পরে আর সময় পাবো না। এই যে দেখছো এটাই হচ্ছে আমাদের রুম, মানে রুমে ঢুকলে তোমাদের মনে হবে তোমরা অনেক বছর পেছনে পিছিয়ে গেছো, একটু পুরনো পুরনো ধরনের, কিন্তু ভালো লাগবে তোমাদের। এই রয়েছে একটা আয়না, সিলিং ফ্যান রয়েছে, টেবিল রয়েছে, টয়লেটটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে টয়লেট, বেসিন, আয়না, শাওয়ার, বালতি দিয়ে দিয়েছে, কোমোড পরিষ্কারই ছিল। আর এদিক থেকে পেছনে কিছু বাড়িঘর রয়েছে, রান্নাঘরও আছে যেখান থেকে সমস্ত কিছু রান্না হয়। এই জায়গাটায় আসার প্ল্যানিং হঠাৎ করেই হয়ে গেছে। প্রথমে তো ভাবছিলাম আমি ভিডিও করব না, জাস্ট ঘুরে চলে যাব, কিন্তু কি মনে হলো যে যাচ্ছি যখন নতুন জায়গায়, আগে তো কোনোদিন যাইনি, তো ভিডিও করে রাখি। সত্যি খুব সুন্দর জায়গা, ভিডিও করে রাখাটাই ভালো আর তোমাদের সাথে শেয়ার করাটাই সঠিক সিদ্ধান্ত। দেখো আমার সামনেই দেখা যাচ্ছে, এই যে পাহাড়গুলো দেখছো একদম পাশেই রয়েছে, এই সুপারি গাছগুলোর জন্য ঢেকে গেছে। এই যত পাহাড় দেখছো এগুলো সব ভুটানের পাহাড়। রাতের বেলা তো আমরা এখানেই বসেছিলাম, এখান থেকে দেখছিলাম ভুটানের ওই পাহাড়ের ওপরে কিছু একটা মানে লাইট জ্বলছিল। তো দাদারা বললো ওখানে কিছু একটা তৈরি করছে ভুটান সরকার, মানে কোনো ট্যুরিস্ট প্লেস হোক, কিছু একটা তৈরি ওখানে করছে ওই জায়গাটাই। চোখে এখনও ঘুম ঘুম রয়েছে, আরও 2 ঘন্টা ঘুমালে হয়তো ভালো হতো। কালকে শুতে শুতে অনেক রাতই হয়ে গেছিলো। এই দেখো এখানে ছোটো ছোটো সব হাঁস আর একটা কিউট কুকুর, দেখো কত কিউট। ও এই যে জায়গাটা দেখছো, এখানে যারা থাকে তারাই কিন্তু হোমস্টেটাকে দেখভাল করে। একটা মুদির দোকানও দেখতে পারবে। এবার দেখাই রান্নাঘর, আসবো? এই দেখো কাকিমা করছে এখানে রুটি, আজকে আমাদের ব্রেকফাস্ট এটাই হবে। দেখো কাঠের আগুনে রুটি হচ্ছে, রুটির সাথে কি থাকবে? বাহ, এই হচ্ছে তরকারি। দেখলে কত সুন্দর, কাঠের আগুনে রান্না হয় এখানে আর টেস্ট কিন্তু অসাধারণ। হাতি হচ্ছে, আমি দেখছি যে হাতি আসছে, একজন মহিলা ঠিক আছে বলছে হাতি আসছে চলে যান, এরকম কিছু বলছে। আমি সবাই বলছি হাতি আসছে ভালো ভালো ভালো, হেভি টেস্টি। মোটামুটি আজকে দুপুরের খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়ব হাসিমারা রেলওয়ে স্টেশন, ওখান থেকে কাঞ্চনকন্যা ধরে আমি শিয়ালদা। ও এই হচ্ছে নদী, কি দারুণ জায়গা দেখেছ। আমরা সবাই গামছা প্যান্ট সব নিয়ে এসেছি এই জলে স্নান করব বলে। এ এখানে জল পরিষ্কার তো? হ্যাঁ এখানে জলটা পরিষ্কার আছে। এখন আমরা একটা উপযুক্ত জায়গা খুঁজছি যেখানে স্নান করা যাবে, জলটাও বেশি থাকবে আর যেখান থেকে চারিপাশটা দেখা যাবে, কারণ এখানে যখন তখন হাতি চলে আসতে পারে, বাঘ চলে আসতে পারে বা অন্যান্য হিংস্র প্রাণী চলে আসতে পারে। তো সেই জন্যই একটা সঠিক জায়গা যেখান থেকে চারিপাশ দেখা যাবে ওরকম জায়গায় আমরা স্নান করব। এখন জল কম আছে, এত জল কিন্তু কম থাকে না, জল অনেক বেশি থাকে,
মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি ডোবা এত জল হয় মানে পাহাড় ওই পাহাড়ের এরকম জায়গা পর্যন্ত জল থাকে এবার তেমন বর্ষা হয়নি ওই জন্যই জল নেই আর জল যখন হয়ে যায় তখন এপারের মানুষ ওপারে যেতে পারে না ওপারের মানুষ এপারে আসতে পারে না মানে আমাদের হোমস্টেতেও যাওয়া যাবে না যদি জল চলে আসে বাই চান্স এখানে এখন যদি জলে ভরে যায় তাহলে আজকে আমার ট্রেন ধরা হবে না আমাকে এখানেই থাকতে হবে এরকম অবস্থা তো একদম নেচারের কাছে এই জায়গা তোমরা আসলেই বুঝতে পারবে আর ভালো লাগবে যারা নেচার পছন্দ করো উদ্ভিদ প্রাণী পছন্দ করো তাদের খুবই ভালো লাগবে জায়গাটা আমরা সবাই নেমে পড়েছি দেখো জলে জল দেখে মনে হচ্ছে না বেশি স্রোত আছে কিন্তু প্রচুর স্রোত এখনই আমি মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল পরে ঠান্ডা ঠান্ডা জল দারুণ লাগছে দেখো একটা পাথর পেয়েছি যেটা দেখতে একদমই লাভ এটা তো লাভ শেপ এরকম বিভিন্ন রকম শেপের পাথর এখানে পাওয়া যাচ্ছে বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর 11:56 আমরা রুমে এসে ফ্রেশ হলাম আর এখন দেখো খুব বৃষ্টি হচ্ছে বাইরে দারুণ একটা ওয়েদার এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করে বেরিয়ে পড়ব এরকম বৃষ্টি যদি কন্টিনিউ অনেকক্ষণ হয় তাহলে কিন্তু তোমার ওই নদীতে জল জমে যাবে অনেক জল হয়ে যাবে তখন আবার গাড়ি নিয়ে যাওয়া যাবে না ওটা একটা প্রবলেমের বিষয় ভাত ডাল চিকেন উচ্ছে ভাজা লেবু লঙ্কা পেঁয়াজ আমরা সবাই খেতে বসে পড়েছি আর বাইরে দেখো আরো জোরে বৃষ্টি নেমে গেছে একটু আগে একটু অল্প হচ্ছিল এখন আরো বেশি হচ্ছে বন্ধুরা এখন সময় হচ্ছে 1:47:02 আমার ট্রেন রয়েছে হাসিমারা থেকে লাঞ্চ আমাদের কমপ্লিট এখন আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এত জোর বৃষ্টি হচ্ছিল বেরানোই যাচ্ছিল না আর নদীতে প্রচুর জল বেড়ে গেছে আমি তোমাদের বলেছি এই নদীতে জল যখন অনেক বেশি হয়ে যায় এপার থেকে ওপারে কেউ যেতে পারে না আবার ওপার থেকে এপারে কেউ আসতে পারে না তো এখন একটু জল বেড়েছে তো ওখানে গিয়ে দেখবো যাওয়ার মতন কন্ডিশন আছে কি না কী হবে জানি না ট্রেনটা আসলে কি ধরতে পারবো আজকে কি পারবো না এত বৃষ্টি হয়েছে দেখো পুরো জল আর জল জমে গেছে এবার একটা কথা যেটা বলা হয়নি এই হোমস্টের বিষয়ে যে কত টাকা প্যাকেজ এখানে এখানের প্যাকেজ এখন চলছে 1000 টাকা পার পার্সন ফুডিং লজিং আর গাড়ি ভাড়া আলাদা হাসিমারা থেকে 1600 টাকা বা 1500 টাকায় তোমরা গাড়ি পেয়ে যাবে রিজার্ভে জায়গাটাকে টাটা বলে চলে যাচ্ছি একটা দিন বেশ ভালো কাটিয়েছি পার হুন্ছ পার হুন্ছ জিজ্ঞাসা করা হচ্ছে যে পার করা যাচ্ছে কিনা এটা তো ইজি ভাবে পার করা যাবে আমাদের সাথে দুটো গাড়ি আছে এই গাড়িটা পার হয়ে গেছে এখন আমাদের ওই ছোট গাড়ি এটা কি পারবে কিনা এইখান থেকে ওটাই দেখার জলটা কিন্তু অনেকটাই বেড়েছে আগে এই ছোট জায়গা দিয়ে যাচ্ছিল এখন অনেকটা চওড়া হয়ে গেছে চলো চলো ও চলো পার হয়ে গেছে এখনো কিন্তু বিপদ যায়নি আরো একটা আছে ওই সামনে ওটার বেগটা একটু বেশি মনে হচ্ছে এটা দেখো এটা প্রচুর চওড়া হয়ে গেছে আসার সময় কিন্তু এত চওড়া ছিল না এখন অনেকটা চওড়া হয়ে গেছে আর চওড়াটাও মেন ব্যাপার না এর মধ্যে মানে নরম বালির মতন হয়ে গেছে যেখানে চাকা আটকে যেতে পারে এরকম দেখো এরকম বালি এর মধ্যে আছে যেটার মধ্যে চাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেটাই প্রবলেম দেখা যাক বড় গাড়ি হয়তো চলে যাবে কিন্তু ওটা একটু চাপ আছে দেখা যাক দাদা ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি যেন পার হয়ে যায় এই গাড়ি পার হয়ে গেলে আমিও পার হয়ে যাব এগুলো সব বৃষ্টির জল এত জোর বৃষ্টি হয়েছে 1-1.5 ঘন্টা ধরে জল কিন্তু পরিষ্কার ছিল দেখেছো সব ঘোলা হয়ে গেছে চলো চলো চলো
চলো বেরিয়ে গেছে এটাই বাকি ছিল ফাইনালি চলে এসেছি স্টেশন হাসিমারা স্টেশনে কিন্তু আমি আসিনি কারণ হাসিমারাটা একটু দূরে পড়ছিল হ্যামিল্টনগঞ্জ এটা কাছে পড়ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই হ্যামিল্টনগঞ্জ স্টেশনে দাঁড়াবে তো আমি আর হাসিমারা স্টেশনে যাইনি আমি এই হ্যামিল্টনগঞ্জে চলে এসেছি এই হচ্ছে স্টেশন ভাই তাহলে সবাই সাবধানে যেও সাবধানে যাও অনেক টেনশন করছিলাম যে পাবো কিনা তো দাদারা অনেক তাড়াতাড়ি চালিয়ে ধরিয়ে দিয়েছে তো বন্ধুরা অনেক বিপদ কাটিয়ে একদম ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি আমাদের এই ট্রেন ছাড়ে হচ্ছে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে 3:15 আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে ছাড়ে এখন রয়েছে রাজা ভাত খাওয়া রেলওয়ে স্টেশনের আগে এটা হচ্ছে ফার্স্ট হল্ট এই হ্যামিল্টনগঞ্জ এই একটা ট্রেনই নাকি এখানে দাঁড়ায় যেটা কলকাতায় যায় আমাদের ট্রেন টোটাল কভার করবে 753 কিলোমিটার কালকে সকাল 8:20 শিয়ালদা স্টেশনে পৌঁছাবো তো দেখা যাক ঠিকঠাক টাইমে পৌঁছায় কিনা আর ট্রেনে উঠি টিকিট আমার কনফার্ম আরএসিতে ছিল কনফার্ম হয়ে গেছে আমার কোচ নাম্বার B2 সিট নাম্বার 23 এটা B1 এই হচ্ছে B2 B2 তে রয়েছে দুরন্ত এক্সপ্রেসের কালার বিশাল ব্যাপার এই হচ্ছে B3 এটাই হচ্ছে আমার সিট সাইড লোয়ার আমার কপাল খুব ভালো আমি সাইড লোয়ার পেয়ে গেছি আরএসিতে মানে আরএসিতে টিকিট করেছিলাম বলেই হয়তো সাইড লোয়ার পেয়েছি আর ওপরে আপার এদিকে টোটাল 6 জন কম্বল বালিশ এগুলো কিন্তু দিয়ে দেবে বেশ সুন্দর এখানে বসে বসে জার্নি করব এটা ইমার্জেন্সি উইন্ডো আছে কখনো যদি কোনো বিপদ হয় তখন এটা ধরে টান দিলে পরেই এই জানালা খুলে যায় আর সবাই এখান থেকে বেরিয়ে যেতে পারবে এই স্টেশনে আমাদের 2 মিনিটের হল্ট আছে ট্রেন ছেড়ে দিয়েছে টাটা হ্যামিল্টনগঞ্জ আবার দেখা হবে এবার সোজা হাসিমারা রেলওয়ে স্টেশন ওই স্টেশন থেকেই আমাকে ট্রেন ধরতে হতো কিন্তু আমি এখান থেকে ধরে নিয়েছি এখন আমাদের ট্রেন একদমই ফাঁকা ভেতরে কেউ নেই দেখো আমি একাই বসে আছি শিলিগুড়ি স্টেশনে গিয়ে হয়তো প্যাসেঞ্জার উঠবে আমরা পৌঁছে গেছি হাসিমারা একদম রাইট টাইমে আমাদের ট্রেন হাসিমারা পৌঁছে গেছে 4টার সময় 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এরপরে তালগাঁও রেলওয়ে স্টেশন এরপরে রয়েছে আর আমরা ঢুকছি শিলিগুড়ি রেলওয়ে স্টেশন এই ট্রেনটা কিন্তু বাগডোগরা হয়ে যাবে এনজিপি হয়ে যায় না ভালোই ভিড় এই স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন একদম ফুল হয়ে যাবে দেখো প্রচুর মানুষ বন্ধুরা 7:40 আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল একটু লেটে ট্রেন ঢুকেছে আর দেখো আমার সাথে দেখা করতে এসেছে আমার এই বন্ধু ঋত্বিক অনেক অনেক দূর থেকে এসে আমার সাথে দেখা করতে আমার প্রত্যেকটা ভিডিও দেখে তো অনেক দিন ধরেই বলছিল দেখা করবে আর যাওয়ার সময় বলেছিলে তুমি যে যাওয়ার সময় বলবে তো আমি তো হঠাৎ প্ল্যানিং করে বাড়ি ফেরার প্ল্যানিং করে নিয়েছি এই ট্রেনে টিকিট করে নিয়েছি তো বললাম দাদা অনেক দূর থেকে কষ্ট করে চলে এসেছে তো সত্যি আমার খুব ভালো লেগেছে দাদা বলতে না তুমি আমি হয়তো মেবি সেম এজ হ্যাঁ হ্যাঁ সেম এজ আমি এমনি মানে কথা বলছি যাই হোক একই এজের কেউ আমাকে এত ভালোবেসে আমার কাছে আসবে দেখা করতে সত্যি ভালো লাগবে আবার দেখা হবে অবশ্যই আবার এবার আসলে এই পরিচয় হলো আবার আসলে কথা হবে দেখা হবে ওখানে গেলে অবশ্যই দেখা করব জানি কবে যাবো যখনই যাবে আমাকে বলবে একদম একদম রানাঘাট বাড়ি রানাঘাটের আগের স্টেশন পায়রাডাঙ্গা হ্যাঁ পায়রাডাঙ্গা না মুখস্থ পায়রাডাঙ্গা ১০:২৪ আমরা পৌঁছে গেছি কিষানগঞ্জ ওকে থ্যাংক ইউ পে কিয়া হুয়া হ্যায় ট্রেন তো লেটে চলছে কিন্তু খাবার সঠিক টাইমে দিয়ে গেছে চিরা রাইস ডাল এটা আলু পটলের তরকারি পনির আর এটা টক দই রুটি 2 পিস তো মোটামুটি চারিপাশে সবাই ঘুমিয়ে গেছে আমি আর জোরে কথা বলছি না এটা খেয়ে আমিও ঘুমিয়ে পড়বো গুড মর্নিং বন্ধুরা এখন সময় হচ্ছে 7:50 আর আমরা পৌঁছেছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন
এই স্টেশনে ঢোকার টাইম ছিল 7:36 এরপরে বিধাননগর তারপরে শিয়ালদা তো রাতে বেশ সুন্দর ঘুম হয়েছে খাওয়া দাওয়ার পর বাইরের ওয়েদার দেখো বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজে 8:23 আর আমি পৌঁছে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এখন 8:50 শান্তিপুর লোকাল করে আমি যাব পায়রাডাঙ্গা এখন টিকিট করব বন্ধুরা ট্রেনে উঠে গেছি সিটও পেয়ে গেছি আমাদের এই ট্রেন 10:26 পায়রাডাঙ্গা গিয়ে পৌঁছাবে